দেখতে পাচ্ছেন একটা ইমেজ, এটা আমি যদি কেউ আমার প্রোফাইলে ভিজিট করে থাকেন তাহলে দেখতে পাবেন যে আমি আমার প্রোফাইলে মাঝে মধ্যে এই ইমেজের ওপরে কিছু টেক্সট ভিডিও আকারে নিয়ে আসি, ইমেজ কথা বলে আর কি। আর এই ইমেজটা হচ্ছে আমার একটা হাদিসের কথা নামে পেজ আছে এবং চ্যানেলও আছে, যেখানে আমি মাঝে মধ্যে ছোটোখাটো রিলস এবং শর্টস করে কিছু হাদিসকে দাদিমার উপদেশ হিসেবে নিয়ে আসি। তো এই দাদিও কথা বলে আর কি, আমার নিজের দাদির মতোই দেখতে এটা, ইনি অনেকটাই। তো ফ্লোরা জানার টিউটোরিয়াল পয়েন্ট থেকে আমি চলে এসেছি জান্নাতুল কোবরা। এই ভিডিও কিভাবে আমি ক্রিয়েট করি সেটা দেখানোর জন্য একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার এক স্টুডেন্ট ছিলেন আমার ক্লাসে। তো আপনার জন্য এই ভিডিওটা আমি স্পেশালি বানাচ্ছি, মোহাম্মদ শিবলি। তো অবশ্যই দেখবেন এবং কমেন্টসে জানাবেন, এবং পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে জানায়েন। এবং চলুন তাহলে আমি দেখে নেই যে কোথা থেকে কিভাবে আমি এই ভিডিওটা বানাই। তো আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে। তো আমি ব্রাউজার ওপেন করেছি, এটা আমার হাদিসের কথা পেজ, যদি কেউ চান হাদিসের সম্পর্কে ডিটেলস জানতে। আমি কিছুক্ষণ আগে এখানে রিলস দেওয়ার কথা, আচ্ছা রিলসটা দিয়েছি কিনা, যদি না দেই তাহলে আমি একটু পরে দিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের আমি দেখাই যে আমি এই হাদিসের কথা পেজে দাদিমার উপদেশের কিছু রিলস আমি আপলোড করেছি, তো সেইটা আমি আপনাদেরকে একটু দেখাই কেমন আসলে রিলসগুলা হয় আর কি, বা ভিডিওগুলো দেখতে কেমন হয় সেইটার ইয়ে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন মোটামুটি যখন কন্টিনিউ ছিলাম একদমই খারাপ নয়। তো এইটা দেই, প্রথমেরটাই দেই, যেটাতে ছয়টা কিছুক্ষণ আগে দিয়েছি হয়তো এই রিলসটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুটি নেয়ামত সম্পর্কে উদাসীন, তা হলো স্বাস্থ্য ও সচ্ছলতা। তো আছে দেখতে পাচ্ছেন, বুখারী ও তিরমিজিতে রসুল সাল্লাল্লাহু। তো দেখতে পাচ্ছেন এই দাদি কথা বলছে কি সুন্দরভাবে। তো এই ইমেজটা আমি কোথা থেকে নিয়েছি, আমি কিছুদিন আগে আমার মানে এই ফ্লোরা জানা টুটল পয়েন্ট পেজে লেক্সিকা আর্ট নামে একটা ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করেছি, যেখানে আপনারা এই যে এআই ইমেজগুলো পেতে পারেন। আমি এখান থেকে আসলে ওই দাদিমার ইমেজ এবং আমার প্রোফাইলে দেওয়া ইমেজগুলো আমি কালেক্ট করেছি, তো আপনারা এখান থেকে এসে ইমেজ কালেক্ট করে নিতে পারেন। এখন আমি আপনাদের নিয়ে যাব আপনাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটে, যেখান থেকে আমি ভিডিও ক্রিয়েট করি, এই ইমেজ থেকেই ভিডিওটা কনভার্ট করি। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে রেডি করে ফেলেছি, আসলে আমি ভিডিও রেকর্ড করছিলাম তখন মিসম্যাচ হয়ে গেছে, এটাও আমি রেডি করে ফেলেছি। তারপর আমি আপনাদের দেখানোর স্বার্থে আর একটা ভিডিও জাস্ট সিম্পলি আপনাদের দেখাবো যে কীভাবে জেনারেট করতে হয়। তো আপনারা, আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন studio.d-id.com, এই লিঙ্কটাতে আপনারা চলে যাবেন। এই আমি এই লিঙ্কটা এবং লেক্সিকা আর্টের লিঙ্কটা আমি আজকে আমার হচ্ছে যখন ভিডিওটা আপলোড করব তখন সেখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো এটাতে যাওয়ার পরে আপনাকে সিম্পলি এখানে আপনার লগ ইন করার জন্য বলবে, ঠিক আছে? এই আমার এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করা আছে, আমার এখানে লগ ইন করা আছে, দুইটা ভিডিও বানিয়েছি, ক্রেডিট কেটে নিয়েছে। এটা ফ্রি কিন্তু, এটা পেইড নয়, এটা ফ্রি। আমার 20 ক্রেডিট যতক্ষণ থাকবে আমি ফ্রি এটা জেনারেট করতে পারবো। তারপর আপনি আদার্স আর একটা জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারবেন, প্রবলেম নেই। তো এখান থেকে আপনি এখানে আপনার লগ ইনের অপশন থাকবে, জিমেল দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। সিম্পলি জিমেল দিয়ে লগ ইন করে নিলেই এই যে আমি যেই মানে ইন্টারফেসটা পেয়েছি, এই ইন্টারফেসটা আপনারা পেয়ে যাবেন। ইন্টারফেসে আসলে দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। তো সিম্পলি এই ছবি তো থাকবে না, যদি আমি এই ছবিটা এখান থেকে কেটে দেই, দিয়ে এখান থেকে ডিলিট করে দিলাম, আমি এই ছবিটা আবার এখানে কিভাবে ইনসার্ট করব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এই দুইটা ইমেজ দিয়ে যেহেতু করেছি, এখানে ইনসার্ট করা ছিল, এখানে ডিফল্টভাবে কিছু ইমেজ দেয়া থাকে, হ্যাঁ, কিছু আপনার হচ্ছে প্রেজেন্টার কিছু অ্যাভাটার তৈরি করা আছে এদের পার্সোনাল, তো সেই অ্যাভাটারগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যদি চান যে না আপনার নিজের ছবি দিয়ে আপনি কথা বলাবেন সেটাও পারেন। তো সেরকম একটা ছবি তুলে যে অ্যাডে ক্লিক করলে আপনি যেখানে ছবিটা রাখা আছে সেখানে চলে যাবে, সেখানে গিয়ে আপনি জাস্ট এই যে আমার এখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম, সিলেক্ট ডাবল ক্লিক করলাম, হয়ে গেল। এখানে আপনাকে স্ক্রিপ্ট লিখতে বলবে, এখান থেকে আপনি স্ক্রিপ্ট লিখে দিবেন যে আমি বাংলায় যদি বানাইতে চাই, আমি মানে অ্যাকচুয়ালি বানাবো না কিন্তু আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনি প্রথমে বাংলা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? বাংলাদেশের বাংলাটা, বাংলাদেশ বাংলা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনি একটু লিখবেন যে আমি
বাংলাদেশি, এটা লিখলেন, সিম্পলি এতটুকু লিখলেন বা যতটুকু এখানে একটু ওয়ার্ড লিমিটেশনটা থাকে, এই ওয়ার্ড লিমিটেশনের ওটা লিখে এখানে দেখতে পাচ্ছেন মহিলা অথবা পুরুষ। এখানে যদি আপনি এই যে একটা মহিলা, এটা মেয়েদের ফিমেল ভয়েস দেওয়া আছে, এটা মেল ভয়েস দেওয়া আছে, যদি একটু জুম করে দেখায় দেখতে পাচ্ছেন এটা ফিমেল লেখা, এটা মেল লেখা। আপনি যে ভয়েসে বলাইতে চাচ্ছেন, যে ইমেজ সিলেক্ট করবেন সে অনুযায়ী এখান থেকে আপনার একটা ডেমো দেওয়া আছে, এটা সিলেক্ট করে নিয়ে সিম্পলি এই যে জেনারেট ভিডিও আছে এটাতে ক্লিক করবেন। তো এই জেনারেট ভিডিওতে ক্লিক করলে আমি যদি একটা ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 100 কেটে নেবে এখান থেকে জেনারেটে। যখন আমি ক্লিক করব, জেনারেটে ক্লিক করলাম, ক্লিক করে এটা জেনারেট হতে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে হচ্ছে এই যে ভিডিও লাইব্রেরিতে। তো আমি জেনারেটে ক্লিক করি নাই, আমি কিছুক্ষণ আগে যেহেতু ক্রিয়েট করেছি আমি এই জন্য ক্লিক করলাম না। তো এখানে আমার এই দুইটা ভিডিও এখানে চলে আসবে, এটা ডাউনলোড করবেন কিভাবে বা ইউজ করবেন কিভাবে, সিম্পলি এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। করলে এখানে ডাউনলোড নামে অপশন আছে, এটা এখান থেকে ক্লিক করে ডাউনলোডও করতে পারেন, প্লাস এখান থেকে আপনি এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, লিঙ্কডইন, ইমেল, যেখানে খুশি আপনি সেখানে শেয়ারও করে দিতে পারেন সরাসরি এখান থেকে। তো আমি বলবো ডাউনলোড করে, তারপরে ডাউনলোডটা আপনার চলে যাবে, এই যে ডাউনলোড হয়ে এসেছে আমার, এইটাকে আমি এখন আমার ফেসবুকে আপলোড করব, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা এই যে আমি দেখাই এই ভিডিওটা কি আমি ক্রিয়েট করেছিলাম কিছুক্ষণ আগে, যেটা আমি দেখালাম দাদিমার, তো এইটা এইটার মনে করেন। সময় আর কর্মফল বড় অদ্ভুত জিনিস, পাখি পিঁপড়ে খায় কিন্তু পাখি মারা গেলে পিঁপড়ে পাখি খায়, এটা ভুলে যাওয়া যাবে না। হয়তো আজ আমি শক্তিশালী কিন্তু সময় আমার থেকে বেশি শক্তিশালী। তো এই ছিল আমার এআই ভিডিও। আপনার খাবারটি ওষুধ হিসাবে একটার পর একটা প্লে হতে আছে, আমার অনেকগুলো ক্রিয়েট করা আছে। তো আপনারা এভাবে এটা এআই ভিডিও খুবই খুবই ইজিলি উইদাউট পেমেন্ট আপনারা ক্রিয়েট করতে পারেন, এবং এইটা দিয়ে আসলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এবং এটা একদমই ফেক না। আমরা এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে এখন দেখতেছি, এই ভিডিওগুলো। তো আপনারা চাইলে এটা ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই, সবাইকে বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।